ইফতারের জন্য সবচেয়ে চাঙা খেজুরের বাজার। বিক্রেতারা বলছেন, খেজুরে কোনো ধরনের ফরমালিন বা কেমিক্যালের ব্যবহার নেই। ক্রেতারা একথা বিশ্বাস করতে না পারলেও খেতে হবে বলে আতঙ্ক নিয়ে খেজুর কিনছেন। ওবায়দুল রশিদের রিপোর্টটি দেখুন। পাইকারি কিংবা খুচরা ফলের বাজার, রোজার জন্য সবখানেই খেজুরের সমাহার। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় এসব খেজুর। সবচেয়ে কম দামি খেজুর আনা হয় এ ধরনের হলুদ বস্তায় করে। দাম কম হওয়ায় এর বিক্রি সবচেয়ে বেশি। পাইকারি বাজারে কিছুদিন আগেও ফলে ফরমালিন সহ কেমিক্যালের আতঙ্কে বিক্রি কমেছিল অনেক। এখন রোজার জন্য পাইকারি এবং খুচরা বাজারে খেজুরের বিক্রি বেড়েছে। খেজুরে কেমিক্যাল ব্যবহার এবং মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রির অভিযোগ থাকলেও তা ভুল বলে দাবি বিক্রেতাদের। খেজুর না, কোনো ফ্রুটসের মধ্যে ফরমালিন ইউজ করা হয় না। ফরমালিন কেন ইউজ হবে? যেখানে রক্ত মাংসের কোনো বিচরণ নেই সেখানে কেন ফরমালিন ইউজ হবে? খেজুরের মধ্যে কেন, এটার মধ্যেও ফরমালিন কেন? মানে বাংলাদেশের মধ্যে এখন একটা রেওয়াজ হয়ে গেছে, ফল হইলেই বলে যে ফরমালিন, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ব্যবসায়ী এখন পর্যন্ত ফরমালিনটাই চিনলাম না। ক্রেতাদের বিশ্বাস নেই বিক্রেতাদের দেওয়া নিশ্চয়তায়। কেমিক্যালের ব্যাপারটা কোনো নিশ্চয়তা নাই, এভাবেই কিনতেছি, কী করবো তো আমরা বুঝবো কী করে? এরা কেমিক্যাল ছাড়া নিয়ে আসতেছে, এটা তো বোঝা যায় না। মেশিন নাই, এখানে তো কোনো কিছু নাই, এখন কোনো ফল কিনতে গেলেই তো ভয় পাচ্ছি। তবে ক্রেতা এবং বিক্রেতা উভয়েই বলছেন, অনেক আগে থেকে যদি খাদ্যদ্রব্যে ফরমালিন সহ বিষাক্ত কেমিক্যাল মেশানো বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে খাবার কিনতে এমন আতঙ্কে থাকতে হতো না কারো। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।